যার খুন হয়েছে মূলত চোরা চালানি দের আভ্যন্তরীণ কোন্দলে। আনার সাহেবের কাছে 2000 কোটি টাকা পাইতো ওই আখতারুজ্জামান শাহীন। ঠিক তার দুই দিন পরে আবার একই পেপারে এসছে যে 1100 কোটি টাকা লেনদেনের ব্যাপারে তাকে খুন করা হয়েছে। আজকে মিন্টু ভাই কারাগারে বলেছে, মিন্টু ভাই আদালতে বলেছে যে উনি নির্দোষ, উনি 46 বছর ধরে রাজনীতি করেন, উনি ছাত্রলীগের রাজনীতি থেকে আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন, ওনার অপরাধ, উনি নমিনেশন চেয়েছে, নমিনেশন চাইতে পারে। এর আগে আমার নেতা জীবনদা বলেছে যে নমিনেশন চাওয়া এটা গণতান্ত্রিক সৌন্দর্য, গণতান্ত্রিক অধিকার, যে কেউ যে কোনো জায়গার থেকে নমিনেশন চাইতে পারে। আমি নিয়মিত পেপার পড়ি, আমার বাসায় বাংলাদেশ প্রতিদিন নেই। প্রথম আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরে ধারাবাহিকভাবে যে নিউজগুলো এসেছে তাতে আমার কাছে ডকুমেন্টারি আছে, আমি কোনো কিছু শুনে বলছি না, যেখানে বলা হয়েছে যে আনার খুন হয়েছে মূলত চোরা চালানি দের আভ্যন্তরীণ কোন্দলে। আনার সাহেবের কাছে 2000 কোটি টাকা পাইতো ওই আখতারুজ্জামান শাহীন। ঠিক তার দুই দিন পরে আবার একই পেপারে এসছে যে 1100 কোটি টাকা লেনদেনের ব্যাপারে তাকে খুন করা হয়েছে। তো আজকে আমি এই প্রতিবাদ সভায় আমাদের সবার প্রাণপ্রিয় নেতা সাইদুল করিম মিন্টু ভাইয়ের নিঃশর্ত দাবি জানিয়ে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে পরিশেষে একটা কথাই বলছি যে কোনো আন্দোলনই বিফলে যায় না। আপনারা যে পরিশ্রম আন্দোলন করছেন নিশ্চয়ই এরও একটা সফলতা আসবে, আমি বিশ্বাস করি। ও চিরেই মিন্টু ভাই আমাদের মাঝে ভুক্ত হয়ে বীরের বেশে ফিরে আসবে।